দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ। বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলপুর এলাকায় বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই এই ধরনের হিংসার চেষ্টা করছে। বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, বিজেপি প্রার্থী জিতবে তাই তার দলের ছেলেদেরকে হেনস্থা করার জন্য তৃণমূল এই কাজ করছে। যদিও গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চিত পাখিরা বলেন, তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। বিজেপি ইচ্ছাকৃতভাবে খবরে থাকার জন্য এই ঘটনা ঘটিয়েছে। দেখুন বিস্তারিত ঘটনা। দেখুন, এখানকার আমাদের যারা বিজেপির কর্মী সমর্থক আছে, তারা সকালবেলা উঠে দেখছে আমাদের সব পতাকা পতাকা ছেড়ে দিয়েছে। তো এই পরিস্থিতি হয়ে আছে। আমরা থানাতে লিখিত অভিযোগ করেছি এবং জানিয়েছি। তৃণমূল তো সবাই জানে, তৃণমূল একটা সন্ত্রাসবাদী, দুষ্কৃতী এবং কাটমানির দল। তো মানুষের মনের মধ্যে এখন বিজেপি ঘেঁটে গেছে। তো যতই পতাকা ছিঁড়ুক, মানুষের মন থেকে তো ছিঁড়তে পারবো না। আমরা জিতছি, মানুষ যেখানে ভোট দেবার ঠিক দিবে, বিজেপি জিতবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, মানুষ জিতবে। কারা করেছে বলে মনে হয়? এইটা দুষ্কৃতীরা করেছে, তৃণমূল আসছি তো দুষ্কৃতীরা করবে, তাছাড়া কারা করবে? কী কারণে করেছে বলে মনে করছো? একটা হিংসা, তৃণমূল তো একটা হিংসা, কাটমানি খেকো, এবং এখন সব থেকে বড়ো কথা, এখনও আবার দেশদ্রোহীর মধ্যে এখন তকমা লেগে যাচ্ছে, সেটা বুঝে যাচ্ছে। এবং সব থেকে বড়ো কথা, আমাদের হিন্দু ধর্মের পতাকা, বজরংবলীর পতাকা ছিঁড়ে দিয়েছে, সেখানে আবার কালীমাকে দিয়েছে, এসব করেছে, ধর্মে আঘাত দিচ্ছে। এগুলো ওদের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু মানুষ এতে কোনো রকম প্ররোচনা না দিয়ে, মানুষ ঠিক জায়গায় ভোট দিয়ে বিজেপিকে বিপুলভাবে জয় করবে এবং আমাদের মোদী সরকার 400 পার করবে। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, আমরা লিখিত অভিযোগ করেছি, প্রশাসন এসেছে, দেখে গেছে, বলেছে ব্যবস্থা নিবে, যদি ব্যবস্থা না নেয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, তখন পুলিশ প্রশাসনকে বুঝতে হবে, সেই মতো ব্যবস্থা নেব। আপনার নাম? আমরা শিশির রায়, ডিস্ট্রিক্টে যাবে। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ, সদরঘাট, হুগলি। আমাদের যে পার্টি পার্টি আমাদের নরেন্দ্র মোদী, হ্যাঁ, যে প্রধানমন্ত্রী, তারও বেনার সব ছেড়ে ফেলে দিতে, এই হচ্ছে শাসক দলের কালচার, চোরদের রাজনীতি, রাত্রের অন্ধকারই তো এইসব কাজ করেছে। দম থাকলে দিনের বেলা করুক, আমরা বুঝিয়ে দেবো। ঘটনা দেখুন, এখানকার আমাদের যারা বিজেপির কর্মী সমর্থক আছে, তারা সকালবেলা উঠে দেখছে আমাদের সব পতাকা পতাকা ছেড়ে দিয়েছে। তো এই পরিস্থিতি হয়ে আছে। আমরা থানাতে লিখিত অভিযোগ করেছি এবং জানিয়েছি। তৃণমূল তো সবাই জানে, তৃণমূল একটা সন্ত্রাসবাদী, দুষ্কৃতী এবং কাটমানির দল। তো মানুষের মনের মধ্যে এখন বিজেপি ঘেঁটে গেছে। তো যতই পতাকা ছিঁড়ুক, মানুষের মন থেকে তো ছিঁড়তে পারবো না। আমরা জিতছি, মানুষ যেখানে ভোট দেবার ঠিক দিবে, বিজেপি জিতবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, মানুষ জিতবে। কারা করেছে বলে মনে হয়? এইটা দুষ্কৃতীরা করেছে, তৃণমূল আসছি তো দুষ্কৃতীরা করবে, তাছাড়া কারা করবে? কী কারণে করেছে বলে মনে করছো? একটা হিংসা, তৃণমূল তো একটা হিংসা, কাটমানি খেকো, এবং এখন সব থেকে বড়ো কথা, এখনও আবার দেশদ্রোহীর মধ্যে এখন তকমা লেগে যাচ্ছে, সেটা বুঝে যাচ্ছে। এবং সব থেকে বড়ো কথা, আমাদের হিন্দু ধর্মের পতাকা, বজরংবলীর পতাকা ছিঁড়ে দিয়েছে, সেখানে আবার কালীমাকে দিয়েছে, এসব করেছে, ধর্মে আঘাত দিচ্ছে। এগুলো ওদের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু মানুষ এতে কোনো রকম প্ররোচনা না দিয়ে, মানুষ ঠিক জায়গায় ভোট দিয়ে বিজেপিকে বিপুলভাবে জয় করবে এবং আমাদের মোদী সরকার 400 পার করবে। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, আমরা লিখিত অভিযোগ করেছি, প্রশাসন এসেছে, দেখে গেছে, বলেছে ব্যবস্থা নিবে, যদি ব্যবস্থা না নেয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, তখন পুলিশ প্রশাসনকে বুঝতে হবে, সেই মতো ব্যবস্থা নেব। আপনার নাম? আমার শিশির রায়, ডিস্ট্রিক্টে যাবে। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ।
কারণ তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের রায়ে বিশ্বাসী। নিশ্চিতভাবে বিজেপির এটা চক্রান্ত, তারা দেখেছেন যে মিতালিবাগ লক্ষাধিক ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রে জিতছে। নিশ্চিতভাবে সেই জায়গায় ভয় পেয়ে বিজেপি তাদের পতাকাগুলো ছিঁড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের উপর নাম চড়ানোর চেষ্টা করছে। এখানে খবরে এসে কোনো লাভ নেই, তৃণমূল দুয়ারে বিজেপি খবর নেই, এসব লাভ নেই। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির জয় বাংলার মাটিতে 42-এ 42। না, আপনি এটা বলতে চাইছেন এই ঘটনার সঙ্গে আপনার দল জড়িত নয়? কোনো মতেই নাই। তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাসী নয়, এটা বিজেপির চক্রান্ত। তাই তো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বিজেপি বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের উপর নাম চড়াচ্ছে, বিভিন্ন অভিযোগ করছেন। আজকে সামাজিক প্রেক্ষাপটে তা পরিষ্কার হয়ে গেছে। আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। দেশের স্বার্থে, সবার স্বার্থে আরো একবার মোদি সরকার। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন, অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।